দেখুন, সবুজ সংকেত পাওয়া মাত্রই ভারত চীন যুদ্ধ। ভারত চীন সীমান্তে ক্রমশ উত্তেজনা বাড়ছেই। চীনের ডোকলাম নিয়ে কড়া অবস্থানে দেশটির আগ্রাসী মনোভাব পরিলক্ষিত হচ্ছে, যা বিশ্ববাসীকেও ভাবিয়ে তুলেছে। এদিকে চলছে চীনা সেনার মহড়া, অন্যদিকে ভারতীয় সেনার পাল্টা প্রস্তুতি। এ যেন শুধু সবুজ সংকেতের অপেক্ষায়। আর এই অবস্থা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল আমেরিকা। যুদ্ধের দিকে নয়, সীমান্তের এই এলাকায় শান্তি বজায় রাখার আবেদন আমেরিকার। আর এজন্য সমাধান সূত্র বের করতে ভারত ও চীনকে উদ্বেগ গ্রহণের আহ্বান জানিয়েছে তারা। এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়েট বলেছেন, ভারত ও চীন আলোচনার মাধ্যমে শান্তির লক্ষ্যে কোনো ব্যবস্থা গ্রহণ করবে বলেই তাদের বিশ্বাস। শুধু আমেরিকাই নয়, সীমান্তে যাতে শান্তি বজায় থাকে এজন্য আবেদন জানিয়েছে অস্ট্রেলিয়াও। ডোকলাম নিয়ে দুই দেশ যাতে শান্তির মাধ্যমে যাতে সমস্যার সমাধান করে সেই আবেদন জানিয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। অস্ট্রেলিয়া কখনোই চায় না দুই দেশের মধ্যে কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হোক। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।